চাকরি প্রার্থীদের জন্য একটি ভালো খবর। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন। তো 2022-এর যে প্রাইমারি টেট হয়েছিল, সেই প্রাইমারি টেট যারা দিয়েছিলেন তাদের জন্য ভালো খবর। প্রাথমিকের টেটে যারা অল্প কয়েক নম্বরের জন্য পাস করতে পারেননি, অর্থাৎ কিছু নম্বরের জন্য যারা অকৃতকার্য হয়েছিলেন, এবং তাদের জন্য ভালো খবর। এটাই আমরা যে খবরটা আমরা কাছে শেয়ার করছি, সেটা হচ্ছে আপনারা জানেন যে কিছুদিন আগে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পর্ষদ, এবং সেখানে বলা হয়েছিল যে স্ক্রুটনির মাধ্যমে তারা কিন্তু আবার যাচাই করতে পারেন ওএমআর, তার মানে তাদের ওএমআরটা আবার রিএভ্যালুয়েশন হবে। অর্থাৎ দুটো পদ্ধতি সেখানে করা হয়েছিল, মানে বলা হয়েছিল আর কি, সেটা হচ্ছে পিপিএস এবং পিপিআর। তো দুটো পদ্ধতিতে যে কোনো পদ্ধতি যেতে পারেন, কিংবা দুটোই মাধ্যমে যেতে পারেন। সেই কারণে অনেক ক্যান্ডিডেট কিন্তু এই পদ্ধতি অবলম্বন করেছিলেন, এবং তাতে কিন্তু ফি প্রদান করে 10/3/2023 পর্যন্ত এটা কিন্তু চলেছিল, ফি প্রদান করে তারা কিন্তু আবেদন করেছিলেন। এবং তারই পরিপ্রেক্ষিতে একটি বড় খবর সামনে এলো, যেটা হচ্ছে দ্রুত পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। অর্থাৎ 3,600 বেশি আবেদনকারী এখানে প্রার্থী আছেন এই ওএমআর সিট পুনর্মূল্যায়নের জন্য, এবং চলতি মাসের শেষেই কিন্তু তাদের ফলাফল প্রকাশ করে পর্ষদ। অর্থাৎ টেটের ফল প্রকাশের পর উত্তীর্ণ প্রার্থীদের জন্য রিভিউ এবং স্ক্রুটনির সুযোগ দিয়েছিল পর্ষদ, এবং আবেদনকারী সব প্রার্থীরাই ওএমআর সিট ফের চেকিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ যারা আবেদন করেছিলেন তাদের ক্ষেত্রে, যারা তার রিভিউর জন্য আবেদন করেছিলেন তাদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রেই কিন্তু এখানে পুনর্মূল্যায়ন করা হবে। প্রায় 3,600 বেশি আবেদনকারী ছিলেন, তো খুব তাড়াতাড়ি পুনর্মূল্যায়ন করে এই মাসের মধ্যেই, কিন্তু এই মাসের শেষের দিকেই ফল প্রকাশ করবে পর্ষদ। অর্থাৎ পুনর্মূল্যায়নের ফল প্রকাশ, অর্থাৎ রিভিউ যেটা ফল বলতে পারেন। তো এটি একটি বড় খবর, এবং অনেকেই পাস করতে চলেছেন, তার মানে যাদের একটুর জন্য হয়তো হয়নি, তো কোনো কারণে তাদের মানে আবার রিচেক করা হচ্ছে, তার মানে সেই রিচেক করা হচ্ছে মানে কি, মানে হয়তো কোনো নাম্বার ইনক্রিজ হতে পারে। এরপরেই নিয়োগ সংক্রান্ত খবর আসতে পারে। আপনারা কমেন্ট করুন যে আপনারা যদি এই রিভিউর জন্য আবেদন কী করেছিলেন, এবং তার সাথে আমাদের সংযুক্ত থাকুন, উল্লেখযোগ্য তথ্যগুলি যাতে না মিস হয়ে যায়। ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।